অবরোধের খবর জানাবো এবং তা জানাতে রাজধানীর মাতোয়াল থেকে আমাদের সাথে আবার যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? রঞ্জন, মূলত ঠিক আধা ঘন্টা আগেই এখানে মাতোয়ালের যে বাদশাহ মিয়া সড়কটি রয়েছে সেখানে পুলিশের সাথে ধাওয়াপাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটেছে। অর্থাৎ অবরোধের সমর্থনে বিএনপি জামায়াত কর্মীরা তারা এখানে আসবার চেষ্টা করে, অর্থাৎ যে হাইওয়েটি রয়েছে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেখানে আসবার তারা চেষ্টা করলে আসলে পুলিশের একটি বাধার মুখে পড়ে এবং সেখানে কিন্তু চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে এবং একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। পরবর্তীতে পুলিশের বিপুল পরিমাণ সদস্য এখানে এসে উপস্থিত হয় এবং আপনি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং আশপাশ থেকে আসলে বিএনপির অর্থাৎ এই অবরোধের সমর্থনে যারা মিছিল বের করে আসছিলেন তাদের অনেককে কিন্তু আটক করা হয়েছে। পাশাপাশি আশেপাশের যে গলিগুলো রয়েছে কিংবা বাসাবাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু পুলিশের তল্লাশি চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু বেশ কয়েকজনকে আপনি দেখতেই পাচ্ছেন যে আটক করে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং পুলিশের কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি, মোট 18 জনকে আসলে এখান থেকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসলে এদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ পুলিশ বলছে এদের মধ্যে যাদেরকে আটক করা হয়েছে যদি কেউ এই ঘটনার সাথে সরাসরি সংযুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না তাদেরকে জিজ্ঞাসাবাদের পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম পুলিশের যে কঠোর অবস্থান সেটিও কিন্তু এখানে ছিল। তবে অবরোধের সমর্থনে যারা এখানে এসেছিলেন তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে, পরবর্তীতে পুলিশের বাধার মুখে পড়লে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আমরা দেখেছি সেখানে মৃদু আহত হয়েছে। অর্থাৎ মূলত আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানকার যে বাড়িঘরগুলো রয়েছে সেখানেও কিন্তু এক ধরনের তল্লাশি যে কার্যক্রম সেটি কিন্তু পুলিশ এখনও চালিয়ে যাচ্ছে। আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে এবং পরবর্তীতে আশেপাশে অনেক জায়গাতে আসলে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক রয়েছে। অবিস্ফোরিত যে ককটেলটি ছিল সেটি উদ্ধার করা হয়েছে এবং আশপাশের যে সকল মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু বেশ জিজ্ঞাসাবাদের মুখেই পড়তে হচ্ছে। তো সার্বিকভাবে বলা যায় সকাল থেকে আসলে রাজধানীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও এই মাতোয়াইল এলাকাটিতে কিছুটা উত্তেজনা ছড়িয়েছে। তবে পুলিশ বলছে যে এই উত্তেজনার পরবর্তীতে তারা আরও সতর্ক অবস্থায় থাকবেন এবং এ ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেক্ষেত্রে তাদের যে টহল কার্যক্রম সেটি আরও বৃদ্ধি করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, আপনাকে ধন্যবাদ।